আমাদের সিআইডি ল্যাবে প্যানেল ছিলাম বা সংশ্লিষ্ট আয়োগের প্রতিনিধি এখন আমাদের কাছে তাই শেষের পথে আশা করি তদন্ত একটু এইটা সম্পূর্ণ নির্ভর করে ডাক্তার আমার খুব আপনার যে জামা কাপড় দিয়েছেন বা গরিব দিয়েছেন বা যে অভিযুক্ত যে ব্যক্তিটা তার কিছু পেয়েছেন অভিযুক্ত যে ব্যক্তি তার কোনো স্পেসিফিক আমি এখন বলতে পারবো না, তবে ঘড়িটা পেয়েছি, ঘড়িটা যদি দেখতে ছেলেদের মতো মনে হয় ছেলেরা এই ঘড়িটা পড়ে আর ছেলেটাও ছেলেদের মনে হয় ছেলেরাও পড়ে, কিন্তু এটা বলতে পারবে ওই ব্যক্তিকে দেখাইলে যে এটা তার কি এবং পরীক্ষার পর যেটা কি আর একটা হেড পেয়েছি হেডটাও ওটা ছেলেরাই পড়ে, কিন্তু যদি এটা আমার মেয়েরা পড়ে থাকে এটা তো আমি বলতে পারবো না, এটা তদন্তে আছে যে ওই ভিক্টিমের হ্যান্ড করেছিল কেন, যদি ভিক্টিমের হ্যান্ড না হয়ে থাকে তাহলে অবশ্যই ওই ছেলে ছেলে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে খুব ভালো খবর দিতে পাচ্ছি না। আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা 7টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি তার যে এই বিশ্ববিদ্যালয়ের বাস, সেই বাস থেকে নামার পরে এই ঝোপের মধ্যে, এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, ঠিক এই জায়গাটিতে বলাৎকারের শিকার হয়েছেন। তাকে প্রচণ্ড প্রহার করা হয়েছে, প্রায় 4 ঘন্টা অজ্ঞান ছিলেন। তারপর যখন চিৎকার করেন আশপাশের মানুষ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরেনসিক ডিপার্টমেন্ট অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সিআইডি ক্রাইম সিম ইউনিট রয়েছে, তারা আজকে বেলা 11:30টার সময় ঠিক যেখানে বলাৎকারের শিকার হয়েছিলেন কিছুক্ষণ আগে আমি আপনাদের যে জায়গাটি দেখিয়েছি সেখান থেকে আলামত সংগ্রহ করেছেন এবং সেই আলামতেরই কিন্তু হিসেব নিকেশ চলছে। প্রিয় বন্ধুরা, আমরা শুরুতে আপনাদেরকে যে শটটি শুনিয়েছি সেটি এখানকার যে কর্মকর্তা রয়েছেন তিনি বলেছিলেন যে কী কী জিনিস এখানে পাওয়া গিয়েছে। এখানে পাওয়া গিয়েছে যিনি বলাৎকারের শিকার হয়েছেন তার ব্যবহৃত ইনহেলার, বই খাতা, তার বাসার রুমের চাবি এবং তার পোশাক যেভাবে ছিঁড়ে ফেলা হয়েছিল তার কিছু অংশ, তবে দুর্বৃত্তের একটি গ্যাসের লাইটার, জুতা সহ আরও অন্যান্য কিছু আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছেন এখানকার ক্রাইম সিন ইউনিট। তবে তদন্তের সাথে তারা আরও অনেক কিছু গোপন করে গেছেন, হয়তো তারা আশা করছেন যে এটি ফরেনসিক ডিপার্টমেন্ট আইডেন্টিফাই করলে হয়তোবা কে এই ঘটনা ঘটিয়েছে আর সন্দেহভাজনদের সাথে হয়তো তাদের জেনেটিক্যালি যে একটি টেস্ট রয়েছে সেই টেস্টে করে অর্থাৎ ডিএনএ টেস্ট করে হয়তো তাকে শনাক্ত করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। আশপাশে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করবেন এবং সেই সংগ্রহকৃত ফুটেজ আলামত হিসেবেও তারা জব্দ করবেন বলে জানিয়েছেন আমাদের। তবে একটা জিনিস খুবই পরিষ্কার যে এখানে যে আলামত সংগ্রহ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তি এই ব্যাগের মধ্যে কিন্তু উদ্ধারকৃত কিছু খণ্ড খণ্ড পোশাকের অংশ বিশেষ রয়েছে যেহেতু ধ্বস্তাধস্তির কারণে এটি উদ্ধার হয়েছে। এই ছিল আজকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি বা এই তথ্যটি বা এই নিউজটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, বেল বাটনে টিপ দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে রাখুন। অবশ্যই এরকম যে কোনো চাঞ্চল্যকর ঘটনার আপডেট তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে নিরাপদে পথ চলুন।